আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, এখন রয়েছে স্টার্ট আপ ইকোসিস্টেমস নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডাচ বাংলা প্যাক লিমিটেডের পরিচালক মোহাম্মদ বিন এনাম। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। থ্যাংক ইউ রনু ভাই। আজকে আমরা স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে কথা বলবো। তো একটু জানতে চাই, স্টার্ট আপ নিয়ে আসলে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আমরা দেখি, স্টার্ট আপের সংজ্ঞাটা একটু জানতে চাই, সেই সাথে কিছু কার্যকরী উদাহরণ স্টার্ট আপের একটু জানবো আপনার কাছ থেকে। জি জি, অবশ্যই। আমি নিজে আসলে একজন ট্রেডিশনাল বিজনেসম্যান। আমি ডাচ বাংলা প্যাক আমাদের ইজ আ ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করি আমরা, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। সো আসলে কিন্তু আমার নিজের সবসময় ইন্টারেস্ট ছিল টেকনোলজি। এই টেকনোলজি থ্রু দিয়ে আমি স্টার্ট আপ ইকোসিস্টেমের মধ্যে বাংলাদেশে ঢুকে গেছি। সো আসলে যেহেতু একটা ব্যবসা করি, নিজে আমি আসলে পারিনি, মানে যে একটা নিজে একটা এন্টারপ্রেনার হয়ে আমি স্টার্ট আপ শুরু করতে। বাট অন্য এন্টারপ্রেনার যারা যারা আছে, যেহেতু আমার একটা বিজনেস এক্সপিরিয়েন্স আছে, বিজনেস ফ্যামিলি থেকে আসি, আমি আমার এক্সপিরিয়েন্সটা বা আমার আমার মেন্টরশিপ হিসাবে আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি তাদের সাথে শেয়ার করতে চাই, এবং তাদেরকে যদি কোনোভাবে হেল্প করতে চাই সেভাবে করে আমি একটা অ্যাসোসিয়েশনে যুক্ত আছি। অ্যাসোসিয়েশনের নাম হলো বাংলাদেশ এঞ্জেলস নেটওয়ার্ক। এঞ্জেলস নেটওয়ার্ক। এইরকম অনেক এরকম বেশ কিছু জন যারা যারা এরকম মনে করে যে তাদের আসলে তারা ডিরেক্টলি টাইম দিতে পারবে না স্টার্ট আপে, তারা অলরেডি একটা বিজনেসে যুক্ত আছে। সো এরা এসে ওইখানের মধ্যে আমরা একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করে আমরা অনেক স্টার্ট আপদেরকে আমরা হেল্প করি। আমরা এবং আপনারা আপনি নাম জানতে পারেন কিছু কিছু, যেমন যান্ত্রিক আমাদের একটা লিডিং স্টার্ট আপ, এসো শিখি একটা এডুকেশন টেকনোলজি স্টার্ট আপ ওখানের মধ্যে আছে। রিসেন্টলি আমাদের আসলো স্টাইলাইন এবং আই ফার্মার, এই সব জিনিসগুলো নিয়ে আমরা আসলে কথাবার্তা বলবো একটু সাময়িকভাবে। সো আসলে স্টার্ট আপ নিয়ে আমি যখন বলতে চাবো, স্টার্ট আপ কি শুধু তরুণরাই শুরু করবে যে আরেকজন না বয়স্ক লোক অন্য জায়গায়? হ্যাঁ, প্লিজ। স্টার্ট আপ হলো এমন একটা জিনিস যে আমার একটা আইডিয়া আসলো এবং আমি সেই আইডিয়াটাকে যে কোনো বয়সে হতে পারে, যে কোনো কেউ করতে পারে। আমার 50 বছরে যেও কিন্তু অনেক উদাহরণ আছে পৃথিবীতে। অবশ্যই অবশ্যই। KFC ওই এটা স্টার্ট আপ হিসেবে স্টার্ট হয়েছিল, কারণ তখন কিন্তু এই ফ্রাইড চিকেন কিন্তু এভাবে প্রচলিত ছিল না। ম্যাকডোনাল্ডস ওইভাবে চিন্তা করলে একটা স্টার্ট আপ। আজকে দেখেন নামগুলো, দেখেন একদম বড় বড় নাম কিন্তু স্টার্ট আপ থেকে হয়েছে। আমরা যখন আমাদের ডেইলি লাইফ যেখানে যেটা ডেইলি লাইফে শুনি, উবারও কিন্তু একটা স্টার্ট আপ। এবং উবার শুরু হয়েছে কেমনে জানেন আপনি? সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো জাস্ট উবারের যে এখন আমি আসলে ঠিক এক্স্যাক্টলি জানি না, বাট ওয়ান অফ দ্য কি পিপল, মনে হয় CEO, ওনাকে একটা জাস্ট টুইট করলো, টুইটারে টুইট করলো যে আমার একটা আইডিয়া আছে, আমার একজন লাগবে হু ইজ ডেডিকেটেড এবং সে ইনভেস্ট করতে চায়। ওই টুইট দেখে টুইটে তাকে রেসপন্ড করলো, একসাথে মিটিং করলো, উবার শুরু হয়ে গেলো। আজকে আমরা উবারের গাড়ি নিয়ে আমরা এখানে যাই, উবার দিয়ে খাওয়া আনাই, উবার দিয়ে পার্সেল পাঠাই। তো কি হচ্ছে সেটার মতন এখন পাঠাও, আমাদের একটা হোম গ্রোন একটা স্ট্রং স্টার্ট আপ এখানের মধ্যে আছে। সো ভাই, স্টার্ট আপ বলতে আসলে আমার একটা আইডিয়া আছে বা আমি একটা প্রবলেম ফেস করছি। মেইন সবসময় কিন্তু আমি একটা জিনিসই দেখি যে স্টার্ট আপ সবসময় একটা প্রবলেমের থেকে আসে, যে আমি এখানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো, আই থিঙ্ক এটা আমি সলভ করতে পারবো। সো একদম ঝাঁপিয়ে পড়া একটা আইডিয়া নিয়ে লো কস্টের মধ্যে জিনিসটাকে একটা নতুন একটা কিছু একটা ইনোভেশন করা। স্টার্ট আপ ইজ অ্যাকচুয়ালি ইনোভেশন, নট টেকনোলজি। আচ্ছা আচ্ছা। সো অনেকে আইটির সাথে গুলিয়ে ফেলি। সো স্টার্ট আপে এটা আপনার মাছের বিজনেসও হতে পারে, সেটার মধ্যে টেক্সটাইলের মধ্যে যে আমাদের আপ এন্ড কামিং একটা স্টার্ট আপ আসছে যেটা হলো যে নিটেক্স। অনেকদিন ধরো আমার খুব একটা বেশি আইডিয়া নেই, বাট আমি ওনাদের ব্যাপারে জানি। এই টেক্সটাইল সেক্টরটাকে টেক্সটাইল সেক্টরে, তারপরে যে আপনার এক্সপোর্ট, টেক্সটাইল এক্সপোর্টের মধ্যে ট্রান্সপারেন্সি আনার জন্য মনে হয় তারা কাজ করছে। সেটা আমিও নিজে আসলে ইন্টারেস্টেড খুব জানার জন্য, বিকজ সাউন্ডস ইন্টারেস্টিং, বিকজ কারণ আমাদের RMG সেক্টরই হলো যে আমাদের সবচেয়ে বড় সেক্টর, এখানে এই জায়গায় এক্সপোর্ট কিন্তু এটার মাধ্যমে হচ্ছে, এক্সপোর্ট এই মাধ্যমে হচ্ছে। এবং আমরা এটাকে ধরে রাখার জন্য, বিকজ সারা দুনিয়াতেও কিন্তু এখন আসলে RMG-তে আমাদের অনেক কম্পিটিশন চলে আসছে, আমরা যদি এখানে ইনোভেট করা না শুরু করি, আমরা কিন্তু দেখবো সময়ে সময়ে কিন্তু আমরা আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু পড়ে যাবো। সো এটা আমরা করতে দিতে পারবো না। সো ওই জায়গাটাও কিন্তু স্টার্ট আপের অনেক বড় একটা কন্ট্রিবিউশন করতে হবে একদম আমাদের এখানের মধ্যে। সো আমি যেই আসলে যেই জিনিসটার জন্য আসলে আপনাকে যেটা বোঝা যাচ্ছে সবাইকে, আপনাকেও, যে আমাদের স্টার্ট আপটাকে আরো ভালোভাবে বুঝতে হবে। এবং স্টার্ট আপ গুলো কি জিনিস এগুলাকে বুঝি না, এটা টেকনোলজি জিনিস, আমি IT-র মানুষ না, এভাবে চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে যে আই উইল ক্রিয়েট ভ্যালু, একদম সেটা। এই ভ্যালু ক্রিয়েশনটা কিভাবে করে পুরো ইকোনমিক ডাইনামিক্স চেঞ্জ করে ফেলে, আপনি দুইটা নাম বলি আমি, সবাই প্রায় নাম জানে এই দুইটা নাম, শপ আপ আর পাঠাও। এরা কিন্তু স্টার্ট আপ, একদম ছোটোভাবে ছোটো করে স্টার্ট করেছে।
আজকে পাঠাওয়ের কি অবস্থা আমরা সবাই জানি আপনি পাঠাও ইউজ করেছেন আমি পাঠাও ইউজ করেছি আমি যাকে যাকে চিনি সবাই কোনো না কোনো সময় আমি গতকাল রাতে আমি একটা চিঠি পাঠিয়েছি পাঠাও পার্সেল দিয়ে আচ্ছা তো আমার আমার কেউ ছিল না আমিও যেতে পারছি না আমি এক জায়গায় একটা মিটিং আটকানো আমি পাঠাও দিয়ে আমার পার্সেলের চিঠি পাঠিয়ে দিয়েছি কত কনভিনিয়েন্ট সেটাই এইটাই লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ভ্যালু থ্রু ক্রিয়েটিং কনভিনিয়েন্স এটাই হলো দ্য স্টার্টআপ সেটাই এটাই এটাই মনে রাখতে হবে এটা প্রযুক্তি না থাকলেও সমস্যা নেই আচ্ছা এখন স্টার্টআপদের তো অনেক সমস্যা ফেস করতে হচ্ছে তারা আসলে অর্থনৈতিকভাবে কিন্তু পাচ্ছে না আমরা অনেক বড় বড় এনপিএলের কথা শুনছি এনপিএলের পরিমাণ অনেক বেড়েছে এক লাখ কত হাজার কোটি টাকা কিন্তু স্টার্টআপে কিন্তু ওরকম মানে এসএমই খাতের কথা যদি আমরা বলি ওইরকম কিন্তু আমরা দেখি না আমি আমি একটা জিনিস বলি আপনি স্টার্টআপের সাথে আবার এসএমই এর সাথে কিন্তু আবার একই জিনিস করা যাবে এসএমই আলাদা একরকম জিনিস স্টার্টআপ আর একরকম জিনিস যদিও মানে ফান্ডামেন্টালি সিমিলার কিন্তু ডিটেইলস এ গেলে দেখবেন যে দুইটা দুই ধরনের জিনিস যেমন স্টার্টআপের মধ্যে কিন্তু সিস্টেম হলো যে একটা এটাকে মিডিয়েশন করে ওরা যে ওরা এখানের মধ্যে একটা মাঝখানে এন্টিটি দুই পার্টির মধ্যে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি থার্ড পার্টির মধ্যে জিনিসপত্র ইজি করে দেয় যেমন যেমন পাঠাওতে আপনার কাস্টমার হলো যে ধরেন মনে করেন ফার্স্ট পার্টি পাঠাও মাঝখানে সেকেন্ড পার্টি আর যে রাইট প্রোভাইডাররা এরা হলো থার্ড পার্টি এরা কিন্তু বাইক বা গাড়ি তারা কিন্তু নিজেরা ওন করবে না তারা অন্যদের জিনিসটা দিয়ে এই জন্যই এরা এত ইজি হচ্ছে এখন আমি যদি পাঠাও যদি আজকে মনে করতে যে তারা এই সবগুলা বাইক তাদের কিনে ফেলবে এখানে একটা ডিপ্রিসিয়েশন কস্ট তার আনতে হবে সে তার ভ্যালু এখানে লুজ করবে তার অনেক বড় লোন নিতে হবে রিস্ক আরও বেড়ে যাবে এনপিএল লোন বাড়ার চান্স আছে কিন্তু তাদের এই স্কোপ এইটা এটা কিন্তু তাদের এখানে হচ্ছে না বিকজ তারা মানুষেরই বাইক মানুষেরই গাড়ি কিন্তু পড়ে আছে উবারের একই জিনিস কিন্তু এভাবে পড়ে আছে সেই জিনিসটাকে দিয়ে কিন্তু তারা ইউজ করে যাচ্ছে জিনিসটা রাইট সো এখন ওইভাবে করে এই যে এই সেকেন্ড পার্টি থার্ড পার্টি তিনজন এখানের মধ্যে আছে এই ওরা করছে কি মাঝখানে এসে দুই পার্টিরই ভ্যালু ইনক্রিজ করে দিচ্ছে দ্যাট এইটা এটাই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি যেটা বলছিলাম যে মানে অর্থায়ন লোন পেতে একটু প্রবলেম হচ্ছে লোন পেতে একটু ডেফিনেটলি একটু প্রবলেম হচ্ছে যে হলো যে আসলে অনেক স্টার্টআপে যেমন আমি যান্ত্রিক বলি যান্ত্রিকের ব্যাপারে যান্ত্রিক একটি অটোমোটিভ সার্ভিসিং স্টার্টআপ সেটা হলো যে আপনার ভেহিকল সার্ভিসিং আসলে আমরা জানি আমাদের আপনাদের আমি শিওর আপনাদের এই একুশে টিভিরই অনেক গাড়ি আছে এই গাড়িগুলার ট্যাক্স ফিটনেস ট্যাক্স রিনিউয়াল তারপর একটা সার্ভিসিং করাতে হলে একটা চাকার টায়ার পাংচার হয়ে গেলে ইটস এ হ্যাসল কারণ না কারণ এই গাড়িটা চলে যাওয়া লাগে এটা ওখানে জিনিসপত্র নেওয়া লাগে আমি শিওর আপনাদের মানুষ আছে যে খালি এটিগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে কাজ করতে পারে না এইসব নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে সো আবার অনেক জায়গায় আছে যে ট্রাস্টের ইস্যু চলে আসে যে আমি যে গ্যারেজকে কি আমি ট্রাস্ট করতে পারতেছি নাকি তারা কি আমাকে কারণ আমরা যদি দাম না জানি এটা সার্ভিস ইন্ডাস্ট্রি আমি গিয়ে বললাম যে এক হাজার টাকা জিনিস আমাকে যদি একটা গ্যারেজ যদি বলে যে ভাই 10,000 টাকা লাগবে আপনি একটু জানেন না আপনি তো বলবেন আচ্ছা ঠিক আছে করে দেন 9,000 টাকা লুজার হয়ে যাবেন তো যান্ত্রিক এখানে এসে ট্রান্সপারেন্টভাবে ওরা জানে ওরা সবকিছু ওদের আইডিয়া আছে তারা আপনাকে এই সার্ভিসিং টার্ভিসিং সবকিছু করিয়ে দিবে পেপার রিনিউয়াল করতে হচ্ছে পেপার রিনিউয়াল করায় দিবে মিনিমাল কস্টের মধ্যে কিন্তু এই জিনিসটা করার জন্য আসলে যেটা করা দরকার তাদের তো স্টক রাখা লাগে যে ওই সার্ভিস পার্টের বা আপনার ওই যে ইঞ্জিন অয়েলের যেটা মোবিলের এটা আপনার একটা ওদের রাখা লাগে সো এই স্টকটা মেনটেন করার জন্য তাদের একটা কস্ট লাগে এই এটা হলো যে ওয়ার্কিং ক্যাপিটাল লাগে তাদের এই ওয়ার্কিং ক্যাপিটালটা তারা মেনটেন করার জন্য তাদের ফান্ড দরকার কিন্তু তারা যখন একটা ব্যাঙ্কে গিয়ে বলছে যে আমার একটু ওয়ার্কিং ক্যাপিটালের জন্য আমার ক্রেডিট লাইন লাগবে ব্যাংক বলছে আমাদের এরকম কোনো স্ট্রাকচার নাই যে আমরা সিকিউরিটির এগেনস্টে একটা লোন দিতে পারবো সরকার কিছুটা হলে এগিয়ে আসছে আমরা বিষয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসি অবশ্যই দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আমার স্বাগত একুশে বিজনেসে দর্শক একুশে বিজনেসের পর্বটি দেখছেন দেশবন্ধু চিনির সৌজন্যে দর্শক বিরতির আগে স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে আলোচনা করছিলাম ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালক মোহাম্মদ বিন এনামের সঙ্গে আবার ফিরছি আলোচনায় আমরা আমাদের এই এশিয়া মহাদেশেরই কিন্তু অনেক দেশের উদাহরণ জানি যারা স্টার্টআপের মাধ্যমে কিন্তু অনেক অনেক দূর এগিয়ে গেছে মালয়েশিয়া সিঙ্গাপুর আরও অনেক কান্ট্রি তো আমরা আসলে কীভাবে এগিয়ে যাব তাদেরকে অনুসরণ করতে পারবো কীভাবে কী মনে করেন আপনি আসলে বিদেশে স্টার্টআপ
ইকোসিস্টেমটা কিন্তু সবকিছু চেঞ্জ করছে। যেমন আমাদের কাছের দেশগুলোর কথা বললে মালয়েশিয়াতে স্টার্ট আপ আছে, ইন্দোনেশিয়া স্টার্ট আপ আছে, এবং ইন্দোনেশিয়ার আপনার স্টার্ট আপ ফান্ডিং আছে ওখানের মধ্যে। যেমন ইন্দোনেশিয়ার গোজেক কোম্পানিটা কিন্তু পাঠাওয়ের সাকসেসের মধ্যে ইনস্ট্রুমেন্টাল ছিল। আচ্ছা, তারা 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 আজকে পাঠাওকে অনেক মেন্টরিং এর থেকে শুরু করে ওদের ইনভেস্টিং সবকিছুর থেকে পাঠাওকে হেল্প করেছে। সো ওরা এমন মতো এমন বড় একটি ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে স্টার্ট আপে। ওরা শুধু এখন দেশে না, বাইরের দেশেও স্টার্ট আপ তুলছে এবং সেখানেও তাদের স্টেক আছে। সো এই জিনিসটা আমাদের একটা স্কোপ আছে, আমাদের এই দিকে আসলে স্টেপ আপ করতে হবে। এটা আসলে এরকম কোনো সেক্টর না যে ইনফ্রাস্ট্রাকচারের উপরে বিল্ড। এটা আমি সুন্দর বলছিলাম যে আমাদের এত বড় লোন নেওয়া লাগছে না, এত জিনিসপত্র কেনা লাগছে না, ইনফ্রাস্ট্রাকচারের উপরে কিন্তু বিল্ড না জিনিসটা। সো এটা অ্যাগ্রেসিভলি মুভ করে ধাপধুপ করে এটা হাতে নিয়ে নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট না জিনিসটা। এবং সবচেয়ে বড় কথা কি, আমাদের লাইফই তো স্টার্ট আপের উপরে চলে। এখন আপনার সাথে রুনু ভাই আমি এখানে আসার সময় যে কোঅর্ডিনেট করছি, কি দিয়ে কোঅর্ডিনেট করছি? ভাইবার দিয়ে। একদম, ভাইবার ইজ আ স্টার্ট আপ। আমার আমরা মোবাইল ধরলে আমার সবার আগে কি খুলি? ফেসবুক নাহলে ইনস্টাগ্রাম, সবই স্টার্ট আপ এগুলা। সো এখন গুগল যে আমরা যে সার্চ করি, যাই যেটা দরকার, যে ইনফরমেশন দরকার, আমি সার্চ করতে গেলাম, আপনি সার্চ করতে গেলাম, সবাই গুগলে আছে। গুগল ইটসেলফ ইজ আ স্টার্ট আপ। দেখেন আমাদের পুরো লাইফ আজকে গুগল, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ যদি না থাকতো আমরা কোথায় থাকতাম আজকে? সো স্টার্ট আপের ইম্পর্টেন্স এখানেই কিন্তু দেখা যায় যে আমাদের লাইফটা কীভাবে চেঞ্জ হচ্ছে, সহজ করে দিচ্ছে এখন। এবং আমাদের ব্যবসা বাণিজ্য করা, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সম্পর্ক রাখা, আগে বিদেশে চলে গেল। আমি 2010 সালে ইউকেতে ছিলাম, ওখানে পড়াশোনা করতাম। আমার আব্বা আম্মার সাথে আমি সময় পেতাম না, নিজের কাজ করে রান্না বান্না করে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে গিয়ে আমার অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট লাগতো ওই টিউব, লন্ডন টিউবে করে আমার ইউনিভার্সিটি যেতে। সো ওইখানে আমি যখন আসতাম এসে এত টাইম পেতাম না, প্রতি 3 দিন 4 দিনে আমি বাসায় এসে আম্মুকে একটা কল দিতাম, একটা ভিওআইপি সার্ভিসের মধ্যে কল দিতাম, কথাবার্তা বলতাম আব্বা আম্মুর সাথে, ওই 5-10 মিনিট কথা বলতে পারতাম। আজকাল কোনো ব্যাপারই না, আজকে যে কোনোখানে বসে আছি ফেস টাইম বা ফেসবুক মেসেঞ্জারে ঢুকে ভিডিও কল দিয়ে আম্মু আব্বু কেমন আছো, এটা যেখানে যে যেখানে বসে আছে। ইট শুধুমাত্র এটা কিন্তু একটা যে ইকোনমিক জিনিস সেটা না, ইভেন আমার আমাদের পার্সোনালিও কিন্তু অনেকভাবে আমাদেরকে হেল্প করেছে। আমরা আমরা করে কিন্তু সবাই মানুষ, অ্যান্ড স্টার্ট আপ কিন্তু অলওয়েজ হিউম্যান ফোকাসড, সবসময় হিউম্যান ফোকাসড। যেমন আমরা যখন কর্পোরেশনের কথা চিন্তা করি, আমরা সবসময় কিন্তু প্রফিট লস অ্যাকাউন্টিং এসব দেখি। স্টার্ট আপ কিন্তু সবার আগে কাজ করা হলো যে হিউম্যানদের জন্য লাইফ ইজি করে ফেলে, ওইভাবে ভ্যালুটা ক্রিয়েট করে তারপর যায় টাকায়। আচ্ছা, একদম। তো এই জন্য আমি নিজে স্টার্ট আপের প্রতি প্যাশনেট। আমি যখন দেখি এই জিনিসটা, আমি দুই দিকে আমার দুই জায়গায় আমার পা আছে, এবং আমি দেখছি ট্র্যাডিশনাল বিজনেস যদিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ইকোনমির জন্য, মানুষের জন্য, স্টার্ট আপও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আমাদেরকে আসলে এই ফিউচার যেটা আসতেছে, দুনিয়া যে চেঞ্জ হচ্ছে। যেমন আমি একটা আরও একটা জিনিস আপনাকে বলি, এলন মাস্ককে তো আমরা সবাই চিনি, টেসলা একটা স্টার্ট আপ এসে এখন পুরো গাড়ির ইন্ডাস্ট্রি চেঞ্জ করে ফেললো। সবাই ইলেকট্রিক কার, কিছুদিন পরে আমরা তেলের গাড়ি চলবো না, তেলের গাড়ি চালাবো না, সবাই ইলেকট্রিক কার দিয়ে চলছে। নাসা ওরা ভয়ে ওরা স্পেসে আর লঞ্চ করে না, স্পেস এক্সপ্লোরেশন বন্ধ করে দিছে। এলন মাস্কের স্পেস এক্স এসে নিজেরা ফান্ড করে রকেট দিয়ে নাসাকে এখন ওরা অনবোর্ড করছে, নাসা এখন ওদের টেকনোলজি ইউজ করে। আচ্ছা আচ্ছা, টেক্সটাইল সেক্টরের মধ্যে, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে, ফার্মাসিউটিক্যালস, স্পিনিং মিলস এর মধ্যে এরকম কি হয় না যে 250-300 কোটি টাকাও লোন নিচ্ছে সিকিউরিটির এগেনস্টে নিক, কিন্তু একটা একটা এন্টিটি ফান্ড করার জন্য এখানে আপনার 250-300 কোটি টাকা 300 কোটি টাকা লোন হচ্ছে। এই এত এত বড় লোনগুলোর মধ্যে কি যে সিকিউরিটি আছে বলে কি কখনোই কি ইন্টারেস্টে ডিফল্ট হচ্ছে না, বা এখানে কি ব্যাড ডেট হচ্ছে না? এনপিএলও তো আমাদের এনপিএল বাড়ছে। সো কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, এই একটা কোম্পানি ফান্ড করতে যেটা উইচ মে অর মে নট সাকসিড বেসড অন অনেক জিনিসপত্র, এই 250 কোটি টাকা দিয়ে কিন্তু আপনি 30-40 স্টার্ট আপ আপনি ফান্ড করতে পারবেন। আপনি চিন্তা করেন 40টার মধ্যে যদি 5টা যদি পাঠাও আর সফ আপ হইতে পারে, বাংলাদেশের চেহারাই চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশে পুরো দুনিয়া বাংলাদেশকে অন্যভাবে দেখা শুরু করবে। এই প্রসঙ্গে বলতে চাই যে ইজ অফ ডুইং বিজনেস, আমরা কিন্তু 8 ধাপ এগিয়ে আছি কিন্তু আমরা এখনো 100-এর ভিতরে আসতে পারি নাই।
তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কি মনে করছেন যে কি করলে কি হবে আসলে 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 জিনিসটা কি আমাদের প্রসিডিউরটাকে আরো অটোমেট করতে হবে এবং আমরা আসলে ডিজিটাল বাংলাদেশের একটা স্বপ্ন যেটা আগে স্বপ্ন ছিল এটা কিন্তু এখন স্বপ্নটা আস্তে আস্তে কিন্তু ফুলফিল হওয়া শুরু হয়ে গেছে আমরা জিনিসটা দেখতেছি আমাদের স্মার্ট কার্ড ই পাসপোর্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ই পাসপোর্ট গতকালকে চালু করলেন জিনিসটা সো এই এইসব জিনিসপত্র আমরা দেখছি বাট আমাদের যে কোম্পানি ফরমেশনের মধ্যে এই তারপরে আমাদের একটা মেমোরান্ডাম বা একটা কারণ আসলে জিনিসটাকে স্টার্ট আপের মধ্যে যারা ফান্ডিং চায় তাদের তো শেয়ার বিক্রি করে ফান্ড আনতে হয় বিক্রি করা বলবো না তারা শেয়ারের এগেনস্টে তার ইনভেস্টমেন্ট নেয় সেটা লিমিটেড কোম্পানি সো লিমিটেড কোম্পানি ফর্ম করার জন্য একটা মেমোরান্ডাম লাগেই একটা একটা মেমোরান্ডাম লাগেই এখন এই মেমোরান্ড এখন একটা তরুণ এসে দেশের মধ্যে চিন্তা করবে যে আমি একটা আইডিয়াস আমি এটা নিয়ে মুভ করবো আমার একটু ফান্ডিং দরকার এখন সে এঞ্জেল ইনভেস্টরের কাছে যেতে পারবে না বা ভেঞ্চার ক্যাপিটালের কাছে যেতে পারবে না আনটিল আনলেস সে জানে যে সে তাকে কিছু শেয়ার বা ইকুইটি দিতে পারবে প্রোপ্রাইটারশিপ দিয়ে তো সেটা হবে না তার একটা লিমিটেড কোম্পানি বানাতে হবে এই লিমিটেড কোম্পানি বানাইতে গিয়ে যখন সে লয়ারের কাছে গিয়ে শুনে যে মেমোরান্ডাম আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন ফর্ম 10A-10 মাথায় তো তার নষ্ট হয়ে যায় সে কি করবে এইসব জিনিসের মধ্যে সো বাইরের দেশে এরকম জিনিসপত্র করে ফেলছে যেমন নিউ ইয়র্কের মধ্যে আপনার একটা স্টার্ট আপ রেজিস্টার করে পুরো মুভ করা শুরু করতে আপনার লাগে হলো যে 3 hours আচ্ছা আচ্ছা 3 hours আপনি একটা স্টার্ট আপ তৈরি করে দিতে পারবেন এবং আপনি চাইলে তার তার দুই দিন পরের থেকে আপনার শেয়ার এদিক ওদিক ট্রান্সফার করা শুরু করতে হবে আপনি চেক নেবেন শেয়ার দিবেন বিকজ ওইটাই কুইকনেস জিনিসটা আনতে হবে এখন আমরা যদি একটা ট্র্যাডিশনাল যদি আমি একটা লিমিটেড কোম্পানির মতন করে যদি আমি স্টার্ট আপকে বলি ওভাবে করে চালাও সেটাতে কিন্তু হয় না কারণ এই যে আরজিএসটির ফর্মালিটিস আছে আমাদের আমাদের অনেক অনেক চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে আসলে এই জায়গাটার মধ্যে সিস্টেমটা যদি সচ্ছল থাকে যদি ট্রান্সপারেন্সি মেনটেন করা যায় আমাদের আসলে এত চেকস অ্যান্ড ব্যালেন্সেস কিন্তু স্টার্ট আপের জন্য দরকার নেই সো এই জিনিসটা যত এই জিনিসটা করলে আমাদের ইজ অফ বিজনেস এমনি ইম্প্রুভ হয়ে যাবে প্লাস ওই যে ক্রেডিট সিকিউরিং ওইটাও তো ইজ অফ বিজনেসের মধ্যে একটা তালিকার মধ্যে আছে সো ক্রেডিট সিকিউরিটিকে যদি দিয়ে দিতে পারে আমরা ইজ অফ বিজনেসে ধাপ করে সেটাই কিন্তু উঠে যাবো আমাদের অনেক মেধাবীরা কিন্তু বাইরে চলে যাচ্ছে তাদেরকে তো আমরা স্টার্ট আপের মাধ্যমে দেশে রাখতে পারি রাইট এখন এই একটা খুব বড় একটা ইন্টারেস্টিং জিনিসপত্র বলছেন যে আমার নিজের বন্ধু বান্ধবরাই যাদের অনেক মেধা আছে এরা না যারা ধরেন মনে করেন আমি 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 একদিক থেকে লাকি আমি একদিক থেকে লাকি আমি একটা বিজনেস ফ্যামিলি থেকে আসছি ছোটবেলা থেকে ব্যবসা শিখে আসছি এসে এবং একটা সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান হয়ে আমি বিজনেস করা শুরু করছি আমি অনেক কিছু জিনিসপত্র জানতে পারছি কিন্তু আমার এরকম ফ্রেন্ড আছে বুয়েট থেকে পাস করেছে AIUB থেকে পাস করেছে CSE-তে পড়াশোনা করেছে ট্রিপলিতে পড়াশোনা করেছে এরা আসছে দেশের জন্য কিছু করতে চাচ্ছে কিন্তু ধাক্কা খেয়ে যাচ্ছে ধাক্কা খেয়ে বলে যে এই দেশে আমি আর থাকবো না আমি বিদেশ চলে যাবো সো কারণ বলে যে কি জিনিসপত্র অনেক ঝামেলা আমার এখানে ভিতরে আমি জিনিসপত্র বুঝি না এখানে অনেক লেন্দি প্রসেস আমার মেথডটা আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না কিন্তু আমি মাইক্রোসফটে অ্যাপ্লাই করে জব পেয়ে গেছি আমি লাইনাক্সে রেড হ্যাটে আমি অ্যাপ্লাই করে জব পেয়ে গেছি আমি তো ওখানে চলে যাবো নিউ ইয়র্ক চলে যাবে স্যান ফ্রান্সিসকো চলে যাবে স্বপ্ন হইলে এগুলো এই স্বপ্নটা কিন্তু চলে যাচ্ছে যে মানে আমাদের সোনার বাংলাদেশ যেটা আছে সেটা আসলেই সোনার বাংলাদেশ যতভাবে আমরা দেখি জব হচ্ছে মানে আমি বললাম যে তুই দেশ ছেড়ে কেন চলে যেতে চাস সে আমাকে বলে আমার বন্ধু বলে যে আমি দেশে থেকে আসলে দেশের জন্য কিছু করতে পারবো না বাইরে গিয়ে যদি আমার একটা আমি যদি দাঁড়িয়ে যেতে পারি তাহলে আমি দেশকে ফেরত দিতে পারবো আচ্ছা আচ্ছা এই জিনিসটা আমরা দেশে ক্রিয়েট করতে হবে তাদের জন্য আচ্ছা একদমই ছোট করে 30 সেকেন্ডে জানবো যে ডাচ বাংলা প্যাক লিমিটেড সম্বন্ধে এটা ডিরেক্টর আপনি ছোট করে যদি একটু বলেন একদমই আচ্ছা আমরা ডাচ বাংলা প্যাক লিমিটেড আমরা একটা ডাচ জয়েন্ট ভেঞ্চার নামে বোঝা যাচ্ছে এটা ডাচ একটা নেদারল্যান্ডসের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আমরা FIBC ব্যাগ প্রোডিউস করি এগুলো লার্জ জাম্বো ব্যাগ এগুলো ওই প্লাস্টিক দিয়ে তৈরি হয় কিন্তু এরা 1 টন পর্যন্ত 2 টন পর্যন্ত মাল ডিপেন্ডিং অন অর্ডার বহন করতে পারে এটা ড্রাই বাল্ক শিপিং এইসব ফুড গ্রেড ইন্ডাস্ট্রির মধ্যে কাজকর্ম হয় সো এখানে অ্যান্ড আমাদের আরেকটা জিনিস আমাদের প্রোডাক্ট আমাদের নিজের একটা রিসাইক্লিং প্ল্যান্ট আছে সো প্লাস্টিক শুনে আমরা যেটা মনে করি সেটা কিন্তু শুধু না আমরা নিজেরাও রিসাইকেল নিজেদের রিসাইকেল নিজের ওয়েস্ট আমাদের অলমোস্ট 100% রিসাইকেলড হয়ে কিন্তু আবার আমাদের নতুন ব্যাগ হয়ে আসে ওখানে অনেকখানি পরিবেশ কিন্তু আজকে একদমই সময় নেই আমাদের অবশ্যই যে স্টার্ট আপের মাধ্যমে আমরা আমাদের দেশকে চেঞ্জ করে ডাচ বাংলা প্যাক লিমিটেড এর পরিচালক মোহাম্মদ বিন এনাম দর্শক এবার নিচে আরো একটা বিরতি বেলা 1:30 বড় ফিরে আসবো বিজনেসে আরো আয়োজন নিয়ে আমাদের সঙ্গে থাকুন।